এই ভিডিওটিতে আমি দেখাবো যে আপনাদের প্রোফাইল অ্যাক্টিভ না হলে কি কারণে কোম্পানি রিজেক্ট করছে বা প্রবলেমগুলো কি কি বা কি কারণে আপনাদের প্রোফাইলটা রিজেক্ট হতে পারে। তো আপনাদেরকে প্রথমে আপনাদের নিজেদের অ্যাকাউন্টে লগ ইন করতে হবে, দেন যে মোবাইল থেকে, দেন নিচের দিকে দেখবেন হাতের ডান পাশে একটা মোর অপশন রয়েছে, মোর অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে অফিস অপশন রয়েছে, যে অফিস, এই যে অফিস অপশনটিতে ক্লিক করবেন। একটু ওয়েট করতে হবে পেজটি আসা পর্যন্ত। দেন এখানে একটি অপশন রয়েছে ঠিক হাতের উপর দিকে, আমি যদিও মার্ক করে দিচ্ছি তারপর আমি এক্সপ্লেন করছি, এটাকে সেটিংস অপশন বলে। এই সেটিংস অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো সেটিংস অপশনটিতে আমি ক্লিক করলাম। দেন যেটি করতে হবে, এখানে মাই প্রোফাইল লেখা আছে, আপনাদের মাই প্রোফাইল এই অপশনটিতে ক্লিক করতে হবে। আপনারা চাইলে কিন্তু এটি আপনাদের ল্যাপটপ থেকেও যে যে অফিস লগ ইন করেও করতে পারেন, বাট আপনার মোবাইল থেকেও কিন্তু সম্ভব, যেহেতু আবার অনেকেরই কিন্তু আপনাদের ল্যাপটপ নেই, সেক্ষেত্রে মোবাইল ইজি মনে হবে, বাট আমার কাছে কিন্তু ল্যাপটপের থেকে মোবাইলটাই বেশি ইজি মনে হয়। তো দেখেন এখানে যে লেখাটি এসেছে এটা নিয়ে আমি অলরেডি অন্য টাইপের একটা ভিডিও তৈরি করা আছে, বাট এই ভিডিওটা তো অন্য রকম, যে দেখুন ওনার প্রোফাইলটি এখনও কিন্তু অ্যাক্টিভ হয়নি, হোল্ড হয়ে আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ওনার অ্যাকাউন্টটি কেন হোল্ড হয়ে আছে বা কারণটা কী। তো এখানে একটু দেখেন যে স্ট্যাটাস, ওনার যে বিজনেস অ্যাকাউন্টের স্ট্যাটাস লেখা আছে হোল্ড। তো এখানে আমি এখন দেখাবো যে কি কারণে ওনার অ্যাকাউন্টটি হোল্ড হয়ে আছে, অ্যাক্টিভ হয়নি। তো প্রথমে আপনাদেরকে স্ক্রিনটা উপরের দিকে উঠিয়ে ডকুমেন্টস অপশনে যেতে হবে। এখানে দেখুন এটা হচ্ছে ডকুমেন্টস অপশন। তো ডকুমেন্টস অপশন থেকে দেখুন প্রুফ অফ রেসিডেন্সি ওনার, এটা ভেরিফাই হয়ে গেছে, এটা কোনো প্রবলেম নেই। বা ওনার এই যে ফটো আইডি, এটাও কিন্তু ভেরিফাই হয়ে গেছে, এখানেও কিন্তু কোনো প্রবলেম নেই। তাহলে প্রবলেমটা কোথায়? ওনার এনআইডি কার্ড নাম্বার, এখানে ওনাকে যে ওনার এনআইডির এপাশ ওপাশ দুপাশ পিকচার একসাথে অ্যাটাচড করে দিতে হবে, এখানে প্রবলেমটা হয়েছে। তো কি কারণে প্রবলেমটা হয়েছে ওনারা কিন্তু লিখে দিয়েছে, দেখুন ডকুমেন্টস এখানে ভেরিফাই না হয়ে এখানে ফেইলড এসেছে, তার মানে উনি অলরেডি এই ডকুমেন্টটা কিন্তু আপডেট করেছিল, বাট ওনার রিজেক্ট হয়েছে, যার কারণে ওনার ফেইলড এসেছে। এবং আপনারা যখন আবার কিন্তু এই ডকুমেন্টটা আপডেট করতে পারবেন, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপডেট করবেন। তবে এখানে একটু দেখেন যে কি কারণে ফেইলড হয়েছে, তা এনআইডি কার্ড হ্যাজ টু বি বোথ সাইড ইন দ্য সেম পিকচার, মানে আপনাকে একই সাথে দু মানে সেম এপাশ ওপাশ দুপাশের পিকচার দিতে হবে। এখন আপনি একই সাথে স্ক্যান করে কিন্তু এপাশ ওপাশ দুপাশের পিকচার দিতে পারেন অ্যাটাচড করে, হ্যাঁ। তো সেক্ষেত্রে এটা একটু প্রবলেম হয়ে যাবে, বাট আপনি আপনার মোবাইলের মাধ্যমে পিকচার তুলতে পারবেন, দু একটা এপাশের পিকচার তুলবেন, দেন অপোজিটের পিকচার তুলবেন, পিকচার তুলে দুটো ফাইল মানে দুটো পিকচার আপনি কিন্তু পিডিএফ এর মাধ্যমে অ্যাটাচড করতে পারেন। এভাবে করে আপনি কিন্তু এই ডকুমেন্টটি আপডেট করতে পারেন। তবে এখানে যে প্রবলেমটা হয়েছিল সেটা আমি একটু ক্লিয়ার করি আপনাদের, যে আমি যখন এই ডকুমেন্টটা আপডেট করেছিলাম তখন আমি একটা মিস্টেক করেছিলাম, ইচ্ছা করেই মিস্টেকটি করেছিলাম দেখার জন্য যে কোম্পানি কী করে এই ডকুমেন্টটা নিয়ে। সেটা হচ্ছে আমি পিছনের যে ব্যাক সাইডটা ওটা আমি প্রথম পেজে দিয়েছিলাম আমি যখন পিডিএফটা করেছিলাম, এবং ফ্রন্ট সাইডটা মানে প্রথম পেজটা যেখানে ছবি দেওয়া থাকে এনআইডি কার্ডের, ওই পেজটা আমি সেকেন্ডে দিয়েছিলাম। তো ওরা এই কারণে রিজেক্ট করেছে। তো আপনাদের কি যেটা করতে হবে, যে পাশে এনআইডি কার্ডের ছবিটা দেওয়া আছে আপনাদের এবং সিগনাচারটা দেওয়া আছে, ওই সাইডটা প্রথমে সিলেক্ট করতে হবে এবং ব্যাক সাইডটা আপনাদেরকে সেকেন্ডে সিলেক্ট করতে হবে। এভাবে করে কিন্তু আপনাদেরকে আপডেট করতে হবে। তো এই ডকুমেন্টটা আমি কিভাবে আপডেট করব নেক্সট আমি আপনাদের আর একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, যে এই যে রিজেক্ট হওয়ার পরে আপনারা ডকুমেন্টটা অ্যাগেন কিভাবে আপডেট করবেন।
তো এই পর্যন্তই আমার আজকের যে মোবাইল নিয়ে ভিডিওটি, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কি কারণে বা কোন কারণে আপনাদের রিজেক্ট হতে পারে। তবে রিজেক্ট হওয়ার পরে আপনাদের মন খারাপের কোনো কারণ নেই, আপনি ডকুমেন্টটি আবার আপলোড করে দিন, অবশ্যই আপনার ভেরিফাই হয়ে যাবে যদি সেটি ঠিকঠাক মতো হয়।